সো পাইথানের এত কোর্স থাকা সত্ত্বেও আমরা কেন পাইথানের আবার একটা নতুন কোর্স আরম্ভ করতে চাচ্ছি পাইথানের খুব ভালো কন্টেন্ট হচ্ছে ইউটিউবে পাওয়া যায় স্যান্ডেক্স নামে সেখানে খুব সুন্দর করে পড়াচ্ছে পাইথানের বাংলা লেখা বই আছে সেগুলোর লিঙ্ক আমাদের ভিডিওর নিচে আমরা অ্যাভেলেবেল করে দেব তারপরে ইউডামিতে পাইথান শিখায় সিটিতে পাইথান শিখায় এত কিছু থাকার পরেও কেন আমরা একটি পাইথানের নতুন কোর্স আরম্ভ করতে চাচ্ছি আমাদের কোর্সটি ডিজাইনি এভাবে করা যে এই কোর্সটি যারা করবে তারা আমাদের সাথে সরাসরি শিখবে এবং টিমের একজন মানুষ আর মানুষের সাথে শিখবে এবং আমি একটা জায়গায় বলেছি যে মেন্টরের প্রয়োজনীয়তা যাতে সবাই একসাথে শিখতে পারে এবং একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ সহযোগিতা নিতে পারে এবং যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে পরে দ্রুততম সময়ের মধ্যে সেই প্রবলেমটার সমাধান করতে পারে সেই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের এই পাইথানের কোর্সটা করা আশা করি এখানে একটি মানুষ আসলে পরে সে অন্তত আরও জন পাইথান শেখে এরকম সম্ভাবনা মানুষের সাথে মিশতে পারবে এবং তার যে কোনো প্রবলেম সেটা সমাধান করতে তার সহবন্ধু সহযোদ্ধা এখানের মেন্টর এবং সারা পৃথিবীর মানুষ যারা পাইথান প্র্যাকটিস করে যাতে তাকে সহযোগিতা করতে পারে এই কোর্স শেষে সেই শিক্ষাটুকু নিয়ে বের হতে পারবে আমাদের একটা সময় পরে গিয়া প্রজেক্ট করতে হয় এবং সেখানে টিম মেম্বার দরকার হয় এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি একটা গ্রুপের সাথে শিখলে সবচাইতে বড় সুবিধা যেটা হয় যে ওই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং একসাথে কাজ করার জন্য সমনা পা মানুষ পাওয়া যায় এবং আমরা আশা করি আপনারা এই এক মাসের এই একসাথে বুথ এই বুথ ক্যাম্পটা করার পরে নিশ্চয়ই যে কোনো জায়গাতে অংশগ্রহণ করার জন্য সহযোগী বন্ধু পাবেন গিট ওভারফ্লো এবং বলতে চাই আমাদের কোর্সটা আমরা এভাবে ডিজাইন করেছি যাতে আপনি আরেকজনের সাথে কোলাবারেট করতে পারেন এবং আমরা সেজন্য আপনাকে গিটাবে অন্য একজন মানুষের সাথে কিভাবে কোলাবারেট করবেন কিংবা অন্য অনেক মানুষের সাথে কিভাবে কোলাবারেট করবেন সেটা আমরা শিখাবো এই কোর্সটা আমাদের সেভাবেই ডিজাইন করা এবং গিট আমাদের সবগুলো প্রজেক্টের সোর্স কোড দেওয়া থাকবে যাতে করে সহজেই একটা মধ্যে আপনি জাম্প করে ঢুকতে পারেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বেশিরভাগ লোকেই এখানে একা একা কমেন্ট করতে গিয়ে কিংবা পোস্ট করতে গিয়ে তার পোস্টটা অ্যাপ্রুভ হয় না স্ট্যাক ওভারফ্লোতে যে কোনো প্রবলেমের সমাধান আমরা খুঁজতে চাই আমাদের এই কোর্সটা আমরা এভাবেই ডিজাইন করেছি যাতে যে কেউ কোনো প্রবলেমে পড়লে এখানে পোস্ট করতে পারে এবং কিভাবে পোস্টটা করলে পরে সেখানে সমাধান মানুষ দিতে আগ্রহী হবে সেটা আমরা এই কোর্সে শেখাবো এবং আমরা নিজেরাও এখানে প্রবলেমের সমাধানগুলো দিয়ে থাকি তো এই কোর্সটা করার সাথে সাথে ছোটো টিমের সাথে কিভাবে কোড দিয়ে যোগাযোগ করতে হয় সেটা আপনারা যেমনি জেনে যাচ্ছেন ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর কোডারদের সাথে কিভাবে সাহায্যের হাত নিয়ে যেতে হয় এবং সেখান থেকে কিভাবে সাহায্য পেতে হয় সেটাও আপনারা শিখে যাবেন